নমস্কার বন্ধুরা তো নিজা কিছেন ওই তিল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি আজ আমি মুগের ডাল করব এচড় দিয়ে এচড় দিয়ে মুগের ডাল নিরামিষবারে যদি থাকে পুরো জমে যায় ক্ষেত্রে দারুণ টেস্টি বানানো খুবই সোজা আজ আমি করবো এঁচড় দিয়ে মুগের ডাল রেসিপিটি করার জন্য এখানে আড়াইশো গ্রাম মতো মুগের ডাল নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম মতো এঁচোড় এঁচুরটাকে আমি আগের থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর মুগ ডাল কিন্তু এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি দেখুন এঁচোড়গুলোকে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি বাড়ির কাছে এই এঁচোড়টাকে পেরে তারপরে আমি এভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার দেখুন বন্ধুরা রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবার আমি মুগের ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে এবার এটাকে শুকনো খোলাতেই কিন্তু ভাজতে হবে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম তেল দিইনি এরকম শুকনো খোলাতেই চার পাঁচ মিনিট মতো ভেজে তারপরে জল দেব দেখুন মুগ ডাল থেকে কিন্তু এখন একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এখানে কিন্তু একদম বেশি করেই আমি জল দেবো কড়াইটা ভরে কারণ এই দেবো এই চোরটাও সেদ্ধ হতে জল লাগবে আবার মুগের ডালটাও সেদ্ধ হবে তার জন্য আমি এখানে বেশি করে জল একবারেই দিয়ে দিলাম দিয়ে এবার এটা চল্লিশ মিনিট লেগেই যাবে প্রায় রান্নাটা হতে মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য উপর দিয়ে দেখুন ফেনাটা উঠে আসছে এগুলোকে ফেলে দিতে হবে তুলে তুলে ডালের উপরে যেই ফ্যানাগুলো উঠে আসে এগুলোকে ফেলে দিতে হয় ফেলে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ডালটাকে আরও ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা ছ সাতটা মতো এরপর দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো এবার ডালটাকে একটা ডাল কাটা দিয়ে ভালো করে কাটা দিতে হবে আর তার আগে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটাকে আমি একটু গুলে দিলাম জলে কারণ ডাইরেক্ট হলুদটা যদি এভাবে দিয়ে দিতাম তাহলে কী হতো দলা দলা হয়ে যায় কালারটা ভালো আসে না তার জন্য আমি এখানে ডালের জলটাই গরম জলটা একটু তুলে হলুদটাকে গুলে তারপরে দিয়েছি এবার ডাল কাটা দিয়ে দেখুন এরকম ঘেটে দিলাম দিয়ে ডালটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এঁচড়গুলো দেবো এঁচুড়গুলো কিন্তু আমি আগে দেই নি কারণ ডালটা কাটা দেওয়ার পরে এঁচড়টা দিচ্ছি সেই জন্যই আমি থেকে কিন্তু জলটা একটু বেশি করে দিয়েছিলাম এবার এচড়টা দিয়ে দিচ্ছি এঁচোড়টা ভালো করে সেদ্ধ হবে আবার ডালটাও ভালো করে ফুটবে আর এই সব ডাল রান্না যদি যত ফুটবে তত কিন্তু টেস্ট হয় ডালে জল দিয়ে যদি বেশি টাইম ফোটানো যায় ডালটা খেতে সত্যি এর স্বাদ কিন্তু বেশি হয় দেখুন এখন এচুড়টা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে এবার সবার শেষের মধ্যে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে নামিয়ে এবার ফোড়ন দিতে হবে নামিয়ে নিলাম কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আর দুই টেবিল চামচ মতো আদা থেতো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার সেই সেদ্ধ করে রাখার ডালটা ঢেলে দিলাম ফোড়নটা দিয়ে দিলাম এবার উপর দিয়ে দুই টেবিল চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরেটাকে শুকনো কোলায় ভেজে তারপরে গুঁড়ো করে আমি রেখে দিয়েছি সেই গুঁড়োটাই দিলাম আপনারা চাইলে জিরেটাকে ভেজে বেটেও দিতে পারেন দিয়ে দিলাম দেখুন এবার নেড়ে চেড়ে নিলাম এবার কিন্তু একদমই রেডি এচুড় দিয়ে মুগের ডাল আর এটা দিয়ে যদি ভাতের সাথে থাকে তাহলে তো পুরো জমে যায় দারুণ টেস্টি হয় এরকম নিরামিষ বাড়ি যদি এরকম রেসিপি থাকে না তাহলে পুরো ভালো হয় খেতে দেখুন নামিয়ে নিলাম বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারাও এঁচোড় দিয়ে মুগের ডালে একদিন এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ